প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? থ্যাংক ইউ। সবাই ভালো আছো তো? থ্যাংক ইউ। দেখো, শ্রেণীর তৃতীয় বিষয় গণিত, অধ্যায় চার, পৃষ্ঠা নম্বর 50। অধ্যায় চার, পৃষ্ঠা নম্বর 50। পৃষ্ঠার 50 গুণ দেখো, গুণ আছে। প্রথমে 1 নম্বর গুণ আছে, দেখো, 30 গুণ 3। কিভাবে গুণ করো? দেখো, 3 এ 0, 3 এ 0, 0। এটা খেয়াল করতে হবে সবাই মনোযোগ সহকারে। শূন্যর সাথে যে কোনো সংখ্যার গুণ করলে শূন্য হয়। এটা 3 এ 0, 0। তিন তিরিক্ষায় 9। 2 নম্বর দেখো আছে, 34 20 গুণ 4। 20 গুণ 4 কত হবে? 4 এ 0, 0, 4 2 8। 3 নম্বর দেখো, 34 গুণ 2 কত হয় গুণ করলে? প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো তো? এরকম 4 2 8, 3 2 6। 3 2 6। এবার দেখো, 4 নম্বর আছে, 4 নম্বর আছে, 24 গুণ 2। তাহলে দেখো, গুণ করলে কোথায়? এবার 2 দিয়ে 4, 4 2 8। 4 দিয়ে 2, 2 2 4। 5 নম্বর দেখো, 5 নম্বর আছে, 10 গুণ 8। দেখো, 8 এ 0, 0। এবার 8 8 8। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো তো? প্রথমে 8 দেয় 0, 8 এ 0, 0, 8 8। এবার 6 নম্বর দেখো, 6 30 গুণ 2। 2 এ 0, 0। 3 2 6। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো? একদম সহজ অঙ্ক, থ্যাংক ইউ। এবার 7 নম্বর দেখো, 7 নম্বর, 20 গুণ 20 গুণ 3। 3 এ 0, 0। 3 2 6। 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক হলো। এবার দেখো, 8 নম্বরে দেখো, 8 নম্বরে আছে, 12 গুণ 4। দেখো, 4 2 8, 4 4। লাগেছে সবার খাতায়? এবার দেখো, 9 নম্বর, 21 গুণ 4। 4 4 4 2 8। 1 হলো 2 3 4 5 6 7 নম্বর, এই 7 নম্বর, এই যে 8 নম্বর, এই 9 নম্বর। এবার 10 নম্বর দেখো, 10 নম্বর অঙ্ক, ওই যে এখানে দিয়ে দিলাম, 10 নম্বর কি আছে? 32 গুণ 3। 3 2 6, 3 3 9, তাহলে 96। এভাবে আমাদের গুণ করতে হবে। আশা করি প্রিয় শিক্ষিকা সবাই বুঝতে পেরেছো। সবাই খাতায় তুলে নাও এটা। আশা করি সবার তোলা হয়ে গেছে খাতায়। সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।